বয়সের ভারে নুয়ে পড়লেও এখনও বোঝা টানেন ফজিলাতুন্নেসা। রাস্তার ধারে বসে কাপা কাপা হাতে ফল কেটে বিক্রি করে জীবন কাটান এই বৃদ্ধা। জীবনের শতবর্ষ পেরিয়ে এসে যেখানে নিজেকে সচল রাখা দেয়, সেখানে এই হার না মানা মানসিকতা ও কর্মঠ জীবনের জন্য শহরের কিশোর তরুণ যুবকদের কাছে রোল মডেল হয়ে আছেন ফজিলাতুন। শত কষ্টের মাঝেও কারো কাছে হাত পাততে নারাজ এই বৃদ্ধা। গায়ে প্রিন্ট ছাপা শাড়ি, পায়ে প্লাস্টিকের স্যান্ডেল, মুখে এক রাশ হাসি, মাঝে মাঝে মেতে উঠছেন খোশ গল্পে। প্রাণ শক্তিতে ভরা অথচ ক্লান্ত কণ্ঠে কখনো কখনো গেয়ে ওঠেন গান। নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আলী আহমদ চুনকানগর পাঠাগার ও মিলানয়তনের পাশে নাসিকের মালিকানাধীন দোয়েল সিটি প্লাজার সামনে প্রতিদিন একটি থালায় কিছু মৌসুমি ফল নিয়ে বসেন ফজিলাতুন। প্লাস্টিকের বেঞ্চে বসে কাপা কাপা হাতে কখনো ছাড়াচ্ছেন আমড়ার খোসা, তাতে ছুরিয়ে ছোঁয়ায় দিচ্ছেন সুন্দর আদর, সুযোগ পেলে জাম্বুরার খোসা ছাড়িয়ে রাখেন। ক্রেতারা এলে বিট লবণ মাখিয়ে হাতে তুলে দেন মজাদার সব মৌসুমি ফল। এই আমড়া বেছে, পেয়ারা বেছে, আম বেছে, যখন যেটা পায়। চার দশক ধরে নারায়ণগঞ্জ শহরের রাস্তায় প্রতিদিন সকালে জীবন যুদ্ধে নামেন এই বৃদ্ধা। তীব্র রোদ, মুষলধারে বৃষ্টি কিংবা শীতের কনকনে বাতাসের বাধা তাকে আটকাতে পারে না কোনোদিন। 40 বছর যেটা এই জায়গায় উনি এই ফলের ব্যবসায় করে। আমি 87 সালে যখন কলেজে লেখাপড়া করি তুলারাম কলেজে, তখন আমি 50 টাকা 100 টাকা সাজি। ফল বিক্রি করে দিন শেষে কোমরে বাঁধা পুটলিতে টাকা ভরেন ফজিলাতুন। এ দিয়েই চলে তার দিন রাত। নারায়ণগঞ্জ শহরের পাক্কা রোড খানকাগুলির মনসুর হাজির বাড়িতে ভাড়া থাকেন ফজিলাতুন। চাঁদপুরে জন্ম হলেও পাকিস্তান আমল থেকে নারায়ণগঞ্জেই থাকছেন তিনি। ফজিলাতুনের দাবি, পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে কেউ নেই তার। স্বামী সন্তানের কথা জানতে চাইলে কিছুটা বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফজিলাতুন্নেসার সংগ্রাম দেখে বিস্মিত হন এলাকাবাসী। তাদের মতে জীবন যুদ্ধে ব্যর্থ হয়ে হতাশ হওয়া মানুষদের জন্য অনুপ্রেরণার অন্যতম উদাহরণ হতে পারেন এই শতবর্ষী নারী। ২০ বছর ৩৫ বছর মেয়েরা গার্মেন্টসের সামনে হাত পা দিয়ে বিক্রি করতে আসে, এর মতন নাই।